তোমরা এখান থেকে একটা আপার ডিরেকশনের ট্রেড নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ওটিসি মার্কেট আমরা ট্রাই করবো প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য সো এখান থেকে আমাদের ট্রেড নেওয়ার মেনলি লজিকটা হচ্ছে আমাদের একটা এখানে রাউন্ড নাম্বারের লেভেল আছে এই যে লেফট সাইডে তোমরা যদি করো রাইট সাইডে তো এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল সো মার্কেট এই লেভেল থেকে রি রিটেস্ট করে উপরের দিকে যাবে হ্যাঁ সো যার কারণে আমরা এখান থেকে আপার ডিরেকশনের ট্রেড নিছি অ্যান্ড তাছাড়া আমাদের যে ওভারঅল ট্রেন্ড এইটা কিন্তু একটা আপ সো আপ ট্রেন্ডের কারণে আমরা এখান থেকে আপ ট্রেড হ্যাঁ অবশ্যই ডাউনে যাবো না আপ ট্রেন্ডে তো এটা যতই নিচে যাওয়ার ট্রাই করুক যাইতে পারবে না রিজেকশন খেয়ে মার্কেট উপরে যাবে অ্যান্ড আমাদের এন্ট্রি উপরে ক্লোজিং দিবে হ্যাঁ সো দেখো কি করে মার্কেট অ্যান্ড এটা ওটিসি মার্কেট প্রাইজেকশন কতটা কাজ করে এটা দেখতে পারবা তো এটা উপরে যাবে আমাদের এন্ট্রি উপরে যাবে আমি মাঝ ফোনটা ধরে আসি দেখছো কে ওকে সো দেখছো এন্ট্রি উপরে গিয়েছে অ্যান্ড এটা আমাদের উইন হুম সো প্রিভিয়াসলি এইখান থেকে হচ্ছে যে আমাদের বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল অ্যান্ড বায়ার্স অ্যাক্টিভ হয়ে আমাদের এই লেভেলের উপরে নিয়ে গেছে তো আমরা এইখান থেকে আবার ট্রেড নিছি আপ ডিরেকশনে সো এইটা আমাদের উইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর গাইস লজিক নিয়ে ট্রেড নিলে গাইস প্রত্যেকটা ট্রেড উইন করা যায় হ্যাঁ আর সাপোর্ট রেজিস্টেন্স ধরে যে পলাপে ইউটিউবে ভিডিও দেখে সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স প্যাটার্ন এইগুলো শিখে আসে হচ্ছে ডিপি করে ট্রেড করতে হ্যাঁ এসে লস টস খেয়ে পরে এসে কান্নাকাটি করে ভাই যে আমার লস হয়ে গেছে এতটা লস খেয়েছি এতটা লস খেয়েছি ভাই লস তো খাবেনি ভাই ইউটিউবে দেখে যদি সব শিখে ফেলতেন তাইলে ভাই সবাই প্রফিটই করতো হ্যাঁ কেবল লস খাইতো না এখানে যদি ইউটিউব দেখে শেখা যাইত তো এই জিনিসটা ভাই আগে মাথায় নিবেন হ্যাঁ দেখেন সাপোর্ট রেজিস্টেন্স এখানে কোন জায়গায় আপনার দাগাইবেন কোনো জায়গায় কাজ করে দেখেন তো ওই রেজিস্টেন্স কই সাপোর্ট কই কি ভাই হাট এগুলো দেখলেই মাথা ঘুরে যায় আচ্ছা তো ফুললি প্রাইজেশন ট্রেড নিতে হবে তো আমি আপনি অনেকেই বলেন যে ভাই আপনি তো লজিক দেয় ভাই লজিক প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক দিতেছি কিন্তু আপনি বুঝতেছেন না যারা আমার কাছ থেকে ধরেন কোর্স করছে বা করতেছে তারা কিন্তু বুঝতেছে যে আসলে আমি কোন লেভেল থেকে কি ট্রেড নিতাছি আপনার আমি যদি সারাদিন বলি এখানে একটা কি লেভেল আপনি কি লেভেল তো চিনবেনি না কোনটা কী লেভেল বুঝেন নাই সো এইখান থেকে দেখেন আমার দুইটা ডেট দুইটা উইন হয়েছে তো এই ডেটটা আমরা নিব তো এই ক্যান্ডেলটা আমাদের এখানে ক্লোজিং দিছে তো ক্লোজিংটা আমরা দেখে ফেলছি তো এইখান থেকে প্রিভিয়াসলি বায়ার ছিল তো যেহেতু বায়ার ছিল আমরা এখান থেকে আবার বায়ার্সের জন্য যাব পরের ক্যান্ডেল এটাও বায়ার্সই বানাবে তো যার কারণে আমরা এখান থেকে বায়ার্সের জন্য আবার ট্রেড নিচ্ছি হ্যাঁ তো জাস্ট আপনার ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গায় বায়ার্স আর কোন জায়গায় স্যালার্স আছে জাস্ট এইটুকুরই খেলা কিচ্ছু নাই মার্কেটে হ্যাঁ সো এটা আমাদের উইন থাকবে কারণ এইখান থেকে প্রিভিয়াসলি বায়ার ছিল সো এইখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হবে হয়ে হচ্ছে মার্কেটে উপরে নিয়ে যাবে হ্যাঁ তো যদিও এই গ্রিন কালার একটা উইক ক্যান্ডেল বাট এই ক্যান্ডেলে আমাদের উপরে যাবে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে হ্যাঁ ওকে কারণ এইখান থেকে আমরা দেখছিলাম প্রিভিয়াসলি এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিলো তো এটা ছোটোখাটো যদি রেডও করে আমাদের উপরেই থাকবে নিচে আসবে না হুম গ্রিন হওয়ার চান্স থাকবে ওকে ওকে গ্রিনই হয়েছে হ্যাঁ দেখো এই যে গ্রিন হয়ে গেছে ডোজি টাইপ গ্রিন ক্যান্ডেল মার্কেট গাইস যদি ভালো না হয় আমরা মার্কেট পেয়ার চেঞ্জ করে দেবো হ্যাঁ যদি মার্কেট ভালো না পাই আমরা কারণ মার্কেট ভালো না হলে ট্রেড নেওয়া যাবে না হ্যাঁ তো এখান থেকে দেখো মার্কেট রিভার্স কারণ এখানে একটা বায়ার্সের একটা ছোট ক্যান্ডেল চলে আছে তো বায়ার্স উইক তো আমাদের এখান থেকে আবার আমরা একটা বায়ার্সের জন্য ট্রেড নিছি একটা রিজেকশন ট্রেডিং তো এটা হচ্ছে যে আমাদের উপরে যাবে এন্ট্রির উপরে ক্লোজিং দিবে এখান থেকে স্যালার্স আসবে এটা হান্ড্রসেন্ট শিওর বাট আমরা একটু এন্ট্রি যদি আপে পাইতাম উপরের দিকে থেকে পেতাম তো এখান থেকে আমরা একটা ডাউন ট্রেড নিতাম বাট আগে ক্যান্ডেল নিচের দিকে আছে তো আমরা এখান থেকে সাপোর্ট লেভেলে একটা হচ্ছে ট্রেড নিছি তো সাপোর্ট লেভেলে ট্রেড নেওয়ার কারণে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে তো যার কারণে আমরা এখান রিজেকশন একটা ট্রেড নিচ্ছে হ্যাঁ তো এটাও আমাদের উইন থাকবে তো এইভাবে গাইস লজিক দিয়ে যদি তোমরা ট্রেড করো প্রত্যেকটা ট্রেড উইন করা যাবে হ্যাঁ অনেকেই বলে যে ভাই সাপোর্ট রেজিস্টেন্স না দেখলে যারা ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড করে এগুলো গ্যাম্বলিং করে আর আমরা বিজনেস করি আমরা সাপোর্ট রেসিস্টেন্স ধরে সারাদিন একটা ট্রেড করি বিজনেস ভাই সাপোর্ট রেজিস্টেন্স প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিতে গেলে না ভাইয়া অ্যানালাইসিস লাগে হ্যাঁ আন্দাজে ট্রেড হয় না এই যে উইন দেখছো আন্দাজে ট্রেড হয় না সাপোর্ট রেজিস্টেন্সে কোনো কি এটা কি অ্যানালাইজ ভাই এখানে সাপোর্ট এখান থেকে আমি এখানে রেজিস্টেন্স এখান থেকে আমি একটা ডাউন রেটে নিব ভাই রেজিস্টেন্স কই আপনার রেজিস্টেন্সে কাজ করলো না এখানে আপনার সাপোর্ট ছিল কাজ করছে ব্রেক করে গেছে তো এইগুলো বুঝতে হবে তো আমরা যে কয়টা ট্রেড করছি প্রত্যেকটা ট্রেড বুইন তো এই ক্যান্ডেলেও আমরা একটা ট্রেড নিব না পেলে মার্কেট চেঞ্জ করে দিব হ্যাঁ

তো এইভাবে পয়েন্ট তোমার দেখতে হবে যে মার্কেট কোন জায়গায় আছে দেখে তোমার ট্রেড নিয়ে ট্রেড নিলে উইন থাকবে ওকে সো আমরা যে কয়টা ট্রেড নিচ্ছি প্রত্যেকটা ট্রেড উইন হ্যাঁ তো আমাদের কিন্তু লস নাই দেখতে পাচ্ছ মার্কেট পিছনে তোমাদের দেখাই দেখো পিছনে দেখো আমি কিন্তু পিছনে কোনো কিছু দাগানো দোগানো করিনি কিছু দেখি নাই জাস্ট আস্তে আস্তে আর ট্রেড নিচ্ছি ওকে সো সেলার্স পয়েন্টও আমাদের উপরের দিকে আমরা ডিফাইন্ড হয়ে গেছে সেলার্স তো আমরা এখান থেকে আপে ট্রেড নিব বাট মার্কেট উপরে গেছে ট্রেড আমরা পাই নাই চান্স পাই নাই যদি তিরিশ সেকেন্ড আগে নিচে পাই তাহলে ট্রেড নিব নাহলে আমরা পেয়ারটাকে চেঞ্জ করে দিব হ্যাঁ ওকে পাই নেই আমরা চেঞ্জ করে দিব গাইস তো আমরা হচ্ছে এখানে এন্ট্রি পাই নাই যেহেতু এন্ট্রি পাই নাই তো আমরা হচ্ছে মার্কেট চেঞ্জ করে অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি আমরা অনেকগুলোই প্রফিট করছি এখানে পঁচিশ পার্সেন্ট দিচ্ছে ভাই ডিএল মার্কেট আচ্ছা আমরা এখান থেকে আবার ট্রেড নিব হুম সো এন্ট্রি পাইলে ট্রেড নেওয়া যাবে না তো এখান থেকে ক্যান্ডেল করেছে হচ্ছে গ্যাপ আপ সো গ্যাপ আপটা করার এখানে কোনো লজিক নাই বাট গ্যাপ আপটা হয়েছে কোথায় উপরের দিকে তো আমরা এখান থেকে একটা আপডেকশনের ট্রেড নেবো ওকে নিচের দিকে আসলে নিবো আমাদের এন্ট্রি লাগবে এন্ট্রি ছাড়া ট্রেড হবে না ওকে আমরা এখান থেকে একটা আপডেকশনের ট্রেড নিচ্ছি তো এই ট্রেডটা গাইস আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে এটা আমাদের উইন থাকবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ট্রেড হ্যাঁ যতই ট্রাই করুক মার্কেট নিচে এতটুকু যদি যায় এখান থেকে লাস্টে উপরে যাওয়া লাগবে আমি দিচ্ছি এটা আমি ট্রেড নিছি মানে এটা উপরেই যাবে হ্যাঁ যাইতে হবে মার্কেটের নিচে তো আসতেই পারবে না সারাদিন চেষ্টা করলেও আসতে পারবে না যদি এইখানেও আসে না লাস্ট দুই সেকেন্ড হলেও উপরে যাওয়া লাগবে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাকুরেসি দেখো অ্যানালাইসিস কাকে বলে এটাই দেখো দেখো উপরেই যাবে মার্কেট হ্যাঁ এই যে দেখো মার্কেট দেখো মার্কেট অবস্থা দেখো পিছনে দেখছো তো এখন দেখো মার্কেট এটা উপরে যাবে চাওয়া লাগবে ভাই চাইতে হবে যাইতে হবে ট্রাই করে লাভ নেই নিচে যেতে পারবে না উপরেই যাবে উপরে যাবে যা উপরে যা উপরে যা দেখছো 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 ওকে ওকে এইটা হচ্ছে গাইস অ্যানালাইসিস হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস অ্যানালাইসিস করে ট্রেড নিলে গাইস মার্কেট কেন মার্কেটে বাপ বাপও পারবে না আপনারা লস করাইতে তো দেখছেন উপরে গেছে এর এখান থেকে ক্যান্ডেল আবার গ্যাপ আপ করছে সো গ্যাপ আপটা করছে মেইনলি এইখান থেকে সেলারস অ্যাকটিভ বায়ারস অ্যাকটিভ হয়েছিল বাট ক্যান্ডেল গ্যাপ আপ করছে যেহেতু গ্যাপ আপ করছে এই পয়েন্টটাকে এখন ব্রেক আউট করবে সো এখান থেকে ডাউনে যাবে এই ক্যান্ডেল তো আমরা আপে গেলে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিব এইখান থেকে এখান থেকে আমরা ডাউনেডেড নিবো গাইস উপরের দিকে যে একটু যায় না একটু গেলে আমরা এখান থেকে এন্ট্রি পাইলে একটা ডাউন রেড নিব হ্যাঁ ওকে 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 আমাদের টাইম শেষ গাইস আমরা এখান থেকে চেঞ্জ করবো চেঞ্জ করে হচ্ছে আমরা পনেরো সেকেন্ড ট্রেড নিবো হ্যাঁ কারণ এটা আমার শিওর একটা রেড ক্যান্ডেল হবে আরে ভাই উপরে যা ওকে সো আমরা এখান থেকে ওকে আমরা এখান থেকে একটা ডাউনে ডেড নিচ্ছি তো আমাদের এন্ট্রিটা এখানে চাইছিলাম বাট নিচে পড়ছে সমস্যা নেই পনেরো সেকেন্ডে একটা উইন থাকবে পনেরো সেকেন্ডে একটা উইন থাকবে এটা একটা রেড ক্যান্ডেল হবে এটা রেড রেড আমাদের অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস হ্যাঁ এটা রেড ক্যান্ডেল হবে রেড রেড হবে এটা গ্রিন হবে না রেড হবে রেড ওকে সো রেড ক্যান্ডেল তো এইগুলো হচ্ছে অ্যানালাইসিস গাইস তো আমরা আজকে আর লুপ করব না কারণ আজকে অনেক প্রফিট করছি সো ডেফিনেটলি অনেকগুলো প্রফিট হইছে দেখতে পারতেছো